ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এক সপ্তাহ ধরে অব্যাহত রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলন শিক্ষার্থীদের এক এক দফা ছাত্র সংসদ নির্বাচন এদিকে শিক্ষার্থীদের দাবির মুখে নয় সদস্যের একটি নীতিমালা প্রণয়ন কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী নফেল ননবাজয়ের তথ্য ছবি নিয়ে দেখুন রিপোর্ট দীর্ঘ আঠারো বছর ধরে বন্ধ থাকা ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে গত সতেরোই এপ্রিল থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলনের নামে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের শিক্ষার্থীরা টানা এক সপ্তাহ ধরে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা তাদের একটাই দাবি ছাত্র সংসদ নির্বাচন আমাদের আন্দোলনের মেলুদ্দেশ্য হচ্ছে একটা ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের তফসিল ঘোষণা না হবে এবং ভোটের ডেটটা না দিবে আমরা ততক্ষণ পর্যন্ত সব কিছু বন্ধ রাখব সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের লীগ ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন ছাত্র সংগঠন তাদেরও একটাই দাবি ছাত্র সংসদ নির্বাচন অধিকার আদার এবং ছাত্রদের গণতান্ত্রিক চর্চার একমাত্র প্ল্যাটফর্মই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এসবের জন্য ছাত্র সংসদে বিশ্ববিদ্যালয়ে আর কোনো বিকল্প নেই এটা সকল সংগঠনের চ সকল সংগঠন আমাদের সাথে আছে আমি আমরা শুনেছি সাধারণ শিক্ষার্থীরা এরকম আন্দোলন নেমেছে আমরা সব সাথে একমত পোষণ করে তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন বিষয়টি সময় সাপেক্ষ তাদেরকে বলা হয়েছে যে নীতিমালা কমিটি গঠন করা হয়েছে তোমাদের সম্মতিতে করা হয়েছে তারাই মতামত দিচ্ছে নীতিমালা করার জন্য মিলে সিদ্ধান্ত কোন ধরনের আলোচনা ছাড়া ক্লাস পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীদের এই আন্দোলনকে অযৌক্তিক উল্লেখ করে তাদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী আমরা যদি শুধুমাত্র নেমে কখনোই সমীচীন না আমরা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সেই সমস্যাগুলো সমাধান করবার আগে প্রথমে প্রচেষ্টা নিতে হবে সবশেষ দু হাজার দুই সালে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন